আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় সব থেকে কম খরচে কৃত্রিম দাঁত লাগানোর পদ্ধতি সম্পর্কে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, যদি কখনও মাড়ির কোনো অংশ থেকে একটি বা দুটি দাঁত ফেলে দেওয়া হয়, উপরের মাড়ির হোক অথবা নিচের মাড়ির হোক, একটি বা দুটি দাঁত যদি ফেলে দেওয়া হয়, সেখানে কম খরচে যে চিকিৎসা পদ্ধতি রয়েছে দাঁত লাগানোর, তাই এই ভিডিওর মূলত আলোচনা। ভিউয়ার্স, এ ধরনের দাঁত তোলা ফাঁকা স্থানে দাঁত বসানোর জন্য কয়েকটি পদ্ধতি রয়েছে। সব থেকে কম খরচে এবং স্বল্প সময়ে যে চিকিৎসা পদ্ধতিটি রয়েছে তা হলো পার্শিয়াল ডেঞ্চার। এখানে যে সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এটিকেই আমরা পার্শিয়াল ডেঞ্চার বলে থাকি। এখানে দেখতে পাচ্ছেন উপরের মাড়ির দুটি দাঁত এখানে নাই, আর একটি প্লেটের মাধ্যমে দুটি দাঁত সেখানে সংযুক্ত করা হয়েছে। যদি মাড়ির দিকেও এমনটি হয়ে থাকে, একটি বা দুটি দাঁত না থাকে, তাহলেও কিন্তু আপনি এ ধরনের ডেঞ্চার করে আপনি দাঁতের অভাব পূরণ করতে পারেন। ভিউয়ার্স, এই ডেঞ্চার এবং এই স্বল্প মূল্যের যে দাঁত বাঁধানোর সিস্টেমটি রয়েছে, এর খরচ সম্পর্কে জানতে আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স অনুসরণ করতে পারেন, SMS করতে পারেন। আমি জানিয়ে দিব যে কেমন খরচ হয় এ ধরনের দাঁত মাড়িতে লাগানোর জন্য। ভিউয়ার্স, এখানে দেখুন সামনের দিকে একটি দাঁত নাই, আর তার কারণে এখানে একটি দাঁত বসানো হচ্ছে। আর এই ডেঞ্চারের একটি অসুবিধা হলো এর সঙ্গে একটি প্লেট থাকে, যে প্লেটের মাধ্যমেই অন্য অন্য দাঁতের সঙ্গে কৃত্রিম দাঁতটি যথাস্থানে আটকে থাকে। তো ভিউয়ার্স, এটি সব থেকে দাঁত বাঁধানোর যতগুলো পদ্ধতি রয়েছে সব থেকে স্বল্প মূল্যে এবং অল্প সময়ের মধ্যে এই সিস্টেমটি সব থেকে জনপ্রিয় সিস্টেম। এটিকে আমরা পার্শিয়াল ডেঞ্চার বলে থাকি। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে একই প্লেটের সঙ্গে চারটি দাঁত সংযুক্ত করা হয়েছে। যদি কারো একটি, দুটি বা তিনটি দাঁত, চারটি দাঁতও না থেকে থাকে, তাহলে এ ধরনের স্বল্প মূল্যের ডেঞ্চার করিয়ে আপনারা দাঁতের অভাব পূরণ করতে পারেন। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন একটি প্লেটে দুটি দাঁত সংযুক্ত করা হয়েছে, মূলত এটিকেই বলা হয় ডেঞ্চার বা পার্শিয়াল ডেঞ্চার। অনেকের যাদের মুখে একটিও দাঁত নাই, তারাও কিন্তু ফুল মাড়ির ডেঞ্চার আপনারা করিয়ে ব্যবহার করতে পারে, যাদের পুরো দাঁত নাই। যদি একটি দুটি দাঁত না থাকে, সেক্ষেত্রেও এ ধরনের ডেঞ্চার করে দাঁতের অভাব পূরণ করে এবং মুখের সৌন্দর্য বাড়ানো সম্ভব। আর এই ডেঞ্চার করতে খুবই অল্প খরচ প্রয়োজন হয় এবং খুবই অল্প সময়ের মধ্যেই এই ট্রিটমেন্টটি কমপ্লিট করা হয়ে থাকে। এখানেও দেখতে পাচ্ছেন যে মাড়ির দিকে মোট চারটি দাঁত এখানে সেটিং করা হয়েছে। তবে এই ডেঞ্চার করলে আপনার এমন একটি প্লেট মুখের মধ্যে, গালের মধ্যে রাখতে হবে, এটি হলো এই ডেঞ্চারের নিয়ম। এই ডেঞ্চারের সঙ্গে যে প্লেটটি থাকে, এটি অনেকের অস্বস্তির কারণ হতে পারে, কিন্তু যখন নতুন অবস্থায় এই ডেঞ্চার ব্যবহার করবে, তখন একটু বাধা লাগলেও কয়েকদিনের মধ্যেই কিন্তু তা অভ্যাসে পরিণত হয়। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওর আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।